नमस्कार बंधुरा साहेब टेक यूट्यूब चैनल पक्ष के अपन सबा के स्वागत। तो बंधुरा आज के अपन विशेषत कृषक भाई एक दारूण सुखबर नहीं। तो सम्प्रति किन्तु पीएम किसान एफ पीओ योजना एक एससे अर्थात चालू होते चले। तो योजना की सुविधा पे पर कृषक एवं कीभावे आवेदन करबें कोथाय आवेदन करते हैं समस्त किछु भिडियोर माध्यम आज के अपन के जान। तो जदि भिडियो अवश्य भलो लगे तो एक लाइक करबें चैनल के सबसक्राइब करबें जाते चैनल के एगिए निये जेते पारी। तो चलुन भिडियो शुरू करा जाक। तो बंधुरा देखुन पीएम किसान जे एफपीओ योजना चालू हो तो एखाने एक गवर्नमेंट थेके एक न्यूज प्रकाशित करा हयेछे। तो देखे नी कि न्यूजटा एखाने प्रकाश करा हयेछे। तो देखुन एखाने लेखा आछे पीएम किसान जेखाने सुखबर एबार कृषकरा पेये जाबेन 15 लक्ष टाका एबं सेटा आपनिओ करते पारेन आवेदन। কিভাবে মিলবে 15 লক্ষ টাকা? কৃষকদের জন্য বড় সুখবর। দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নয়া কৃষি আইন নিয়ে আসার পর এবার কৃষিকে বড় ব্যবসার রূপ দেওয়ার জন্য কৃষকদের উপহার দিতে চলেছে সরকার। এবার থেকে কৃষি ব্যবসা শুরু করার জন্য কৃষকদের 15 লক্ষ টাকা দেবে সরকার। কিভাবে মিলবে 15 লক্ষ টাকা? এখানে জানানো হচ্ছে যে কৃষকদের জন্য পিএম কিষাণ এফপিও স্কিম বা পিএম কিষাণ এফপিও যোজনা শুরু করেছে সরকার। এই যোজনায় প্রোডিউসার অর্গানাইজেশনকে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং যোজনার লাভ নেওয়ার জন্য 11 জন কৃষককে একসঙ্গে হয়ে একটি অর্গানাইজেশন বা সংস্থা তৈরি করতে। অর্থাৎ বুঝতে পারলেন যে আপনারা এই পরিষেবা উপলব্ধ পেতে হলে অবশ্যই আপনাদেরকে মিনিমাম 11 জন কৃষকদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে বা সংস্থা তৈরি করতে হবে যার মাধ্যমে আপনারা কৃষি সংক্রান্ত উপকরণ বা ফার্টিলাইজার্স বীজ ওষুধ ইত্যাদি অনেক মানে কৃষি সংক্রান্ত যে সমস্ত আপনাদের উপকরণ লাগে ওইগুলো কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন। এছাড়া কীভাবে আবেদন করতে পারবেন সেটা এখানে জানা হয়েছে যে পিএম কিষাণ এপিও যোজনা লাভ নেওয়ার জন্য বর্তমানে কৃষকদের একটু অপেক্ষা করতে হবে। এখানে কি বলা হচ্ছে যে সরকারের তরফে এখনও এই যোজনার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়নি, তবে শীঘ্রই রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে এবং রেজিস্ট্রেশন শুরু হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী সরকার এর জন্য শীঘ্রই নোটিফিকেশন জারি করতে চলেছে। তো বুঝতেই পারছেন যে কৃষকদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর নিয়ে এসেছে পিএম কিষাণ এফপিও যোজনা, যার দ্বারা কিন্তু প্রত্যেকটি কৃষক কিন্তু খুবই লাভবান হতে পারে এই পরিষেবাটা পাওয়ার পরে।